প্রশ্ন করেছেন মোহাম্মদ হারুনুর রশিদ। আমার মায়ের বয়স 64 বছর, কিন্তু মাঝে মাঝে বিপি একটু হাই এবং পায়ের হাঁটুতে ব্যথা হয়। পায়ের জন্য ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু বর্তমানে মায়ের কোনো খাবারে রুচি নাই। রুচি বাড়ানোর জন্য কিছু বলে দিবেন কিনা? আচ্ছা, যেহেতু 64 বছর বয়স, একটু তো আসলে ডাইজেশন মেটাবলিজম আগের মতো এত প্রপারলি নাই। জিহ্বার টেস্ট বাড় বয়সের সাথে সাথে আমাদের নষ্ট হয়ে যায়, রাতের ঘুম ওনার কম হতে পারে। পায়ের যে ব্যথার কথা বলেছেন, এই বয়সে অস্টিও আর্থারাইটিস, অস্টিও পরোসিস হলো খুবই কমন রোগ। হাড়গুলো এখন হয়তো অনেক নরম হয়ে গেছে, ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লাই কমে গেছে, সো অটোমেটিক্যালি সে পেইন ফিল করবে। সেক্ষেত্রে মাকে বলবো যে সপ্তাহে 3 দিন যেন উনি রোদে বসেন, হাত পা রোদে দেন, ভিটামিন ডি ক্যালসিয়ামযুক্ত খাবার যেন ওনার খাদ্য তালিকায় থাকে। রুচিটাকে ফেরানোর জন্য ওনাকে কবে আসলে কৃমিনাশক দিয়েছেন সেটা একটু খেয়াল করবেন। যদি কৃমিনাশক না দিয়ে থাকেন, কৃমিনাশক ওষুধ দিন ওনাকে। তারপরে যেটা করতে পারেন, প্রোবায়োটিক দিতে পারেন এবং জিঙ্ক বি মোটামুটি 1 মাস আপনি ওনাকে খাওয়ান। এতে কিন্তু প্রোবায়োটিক এবং জিঙ্ক বি ওনার কিন্তু মুখে রুচিটা আবার ব্যাক করবে। এছাড়া যদি অন্য কোনো ডিজিজ কমপ্লিকেশন থাকে, থাইরয়েড অথবা ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে ফিজিশিয়ান দেখিয়ে তারপরে নিউট্রিশনিস্টের কাছে গিয়ে বেসিক্যালি ওনার ফুড হ্যাবিটটা জেনে যদি ওনার খাদ্য তালিকা তৈরি করা যায়, কোন খাবারগুলো উনি টেস্ট পায় সে অনুযায়ী যদি ওনাকে খাবারটা প্রোভাইড করা হয়, তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে ওনার জন্য। প্রশ্ন করেছেন প্রতিমা দেবনাথ। ম্যাডাম, আমার মেয়ে সন্ধ্যা 6টা থেকে 7টার সময় ঘুমায়, তারপর তাকে আর ঘুম থেকে তুলে কিছুই খাওয়ানো যায় না, তার বয়স 14 মাস। আচ্ছা, ঘুম থেকে তুলে সন্ধ্যা 6টা থেকে 7টা, যদি সে বুকের দুধ খেতে চায়, বুকের দুধ খেয়ে থাকে, তাহলে মনে হয় সেই খাবারটাই আপনি তাকে দেন, অথবা ফর্মুলা দুধ খেলে ফর্মুলা দুধ আপনি দেন। কারণ আমার মনে হচ্ছে আপনার প্রশ্নটা শুনে যে বাচ্চা দুধ খায় বাট অন্য কোনো সলিড খাবার খায় না, এতে কোনো অসুবিধা নাই। 6 থেকে 7 মানে 7টার সময় সে যদি ঘুমিয়ে যায়, 14 মাসের একটি বাচ্চাও কিন্তু মায়ের দুধ যদি পর্যাপ্ত পরিমাণে পায়, মা যদি সঠিকভাবে খাবার খায়, তাহলে কিন্তু তার নিউট্রিশনাল কোনো ল্যাকিংস হয় না। সেক্ষেত্রে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিনিমাম 3 থেকে 4 বার তাকে সলিড ফুডে রাখবেন, আর সন্ধ্যার পরে যদি সে না খেতে চায়, তাকে তখন আপনি দুধ বা দুধের তৈরি খাবারের মধ্যেই রাখবেন।